আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। ডাটা দিয়ে চিকেন রান্না করব, কিভাবে রান্নাটা করব তা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখবেন, ভালো লাগবে। অল্প উপকরণ দিয়ে রান্নাটা শুরু করব। তো রান্না করার জন্য এখানে আমি 10-12টা ডাটা নিয়েছি। ডাটাগুলা বেছে নিব, একটা আলু, একটা টমেটো। ডাটাগুলো আমি কেটে নিয়েছি, এখন রান্নার জন্য চলে যাব। রান্না করার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো সাদা তেল দিলাম, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিডিয়াম সাইজের নিয়েছি, তো হালকা ভেজে নিব। তো হালকা ভাজা হয়েছে পেঁয়াজগুলা, এখন আমি দিয়ে দিলাম 4টা এলাচি, 2টা তেজপাতা, 10-12টা রসুনের কোয়া দিয়েছি, একটু হালকা ছেঁচে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ দারচিনির গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিব স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব চিকেন। আমি 1/2 কিলো চিকেন নিয়েছি, চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মশলার সাথে কষিয়ে নিব। চিকেনটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা আলু ও ডাটা, চিকেনের সাথে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে চিকেন আলু ডাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি বেশি জল রাখবো না, অল্প জলেই রান্নাটা করব। তো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একটা টমেটো কেটে নিয়েছিলাম, আমি দিয়ে দিলাম। তো রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সবারে দেখার সুযোগ করে দিবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। তো তরকারিটা নেওয়ার জন্য একটা কাচের বল নিয়েছি, বলেতে ঢেলে দিলাম। আমার রান্নাটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সবাইরে দেখার সুযোগ করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা এভাবে রান্নাটা করে খাবেন, ডাটা দিয়ে চিকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।